বিশ্বকাপ ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেছে, তো কিভাবে আপনারা নিজের মোবাইলে এই ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, সেটা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ম্যাচ একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন নিজের মোবাইল ফোন দিয়ে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বিশ্বকাপ ফুটবল আপনারা কিভাবে দেখবেন নিজের মোবাইল দিয়ে। এর জন্য আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা একটি অ্যাপ সার্চ করবেন, যে অ্যাপটির নাম হলো জিও সিনেমা। এই অ্যাপটিকে আপনারা এই ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেবেন। বহু সংখ্যক মোবাইল ফোনে এই অ্যাপটি আগে থেকে ইনস্টল রয়েছে, আপনারা দেখে নেবেন। যদি ইনস্টল না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। এখানে আপনারা দেখতে পাবেন বিশ্বকাপ ফুটবলের কিছু ব্যানার শো হচ্ছে। আপনারা যারা অ্যাপ ডাউনলোড করতে চান না, আপনাদেরকে বলে রাখি এই অ্যাপটি কিন্তু আপনাদের মোবাইল ফোনে কিন্তু ইনস্টল রয়েছে, আপনারা দেখে নেবেন। আপনাদের মোবাইল ফোনে ইতিমধ্যে এই জিও সিনেমা অ্যাপটি রয়েছে। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এই অ্যাপটিকে ইনস্টল করে নিচ্ছি। তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপটিকে আমরা ওপেন করে নেব। ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপটি ওপেন হয়ে যাচ্ছে আমাদের সকলের সামনে। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং এখানে নোটিফিকেশন আকারে একটি ব্যানার শো হচ্ছে। এখানে কটা থেকে আজকের ম্যাচ রয়েছে সেটা কিন্তু শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন। টাইমটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এই টাইম থেকে আপনারা কিন্তু লাইভ ম্যাচ এই অ্যাপটির মাধ্যমে দেখতে পাবেন এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে। তো জাস্ট আমরা এই নোটিফিকেশনটাকে কাট করে দেব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বকাপ ফুটবলের বিভিন্ন রকম আপডেট এখানে কিন্তু শো করছে। কোন ম্যাচ কটা থেকে হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং যখনই ম্যাচ স্টার্ট হয়ে যাবে আপনারা এখানে জাস্ট লাইভ ম্যাচের ওপর ক্লিক করে আপনারা সম্পূর্ণ খেলাটি দেখে নিতে পারবেন। এবং আপনারা যারা যে খেলাগুলি হয়ে গেছে সেই খেলাগুলির হাইলাইট ম্যাচ দেখতে চান তাহলেও দেখতে পাবেন নিচের দিকে। তো আপনারা যারা ভারত থেকে এই ওয়ার্ল্ড কাপ দেখতে চান আপনারা এইভাবে দেখতে পাবেন। এরপর আসছি যারা বাংলাদেশ থেকে এই ওয়ার্ল্ড কাপ দেখতে চান, বিশ্বকাপ ফুটবল দেখতে চান, তার জন্য আপনাদেরকে এই প্লে স্টোরে চলে আসতে হবে এবং সার্চ সেকশনে ক্লিক করে ট্রফি নামক একটি অ্যাপ আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। এবং এই অ্যাপটির মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশ থেকে কিন্তু লাইভ বিশ্বকাপ ফুটবল বা ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো ব্যাস, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ইনফরমেশনটি দিলাম। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।